হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে শোনাম কিভাবে নিজের বউ মনে করে নিজের ছোট বোনকে লাগিয়েছিলাম। গল্পটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। যদি তোমরা গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনো, তাহলে অবশ্যই হাতের কাজ করতে মনে চাইবে। তাই হাতের কাজ করার সকল প্রস্তুতি নিয়ে কানে হেডফোন লাগিয়ে গল্পটা শোনার জন্য বসে যাও। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা মূল গল্পে চলে যাই। বন্ধুরা, আমি শ্যামল, আমি পরিবারের বড় ছেলে। আমরা দুই ভাই এক বোন। আমি সবে মাত্র বিয়ে করেছি, কারণ পড়াশোনা শেষ করার পরে বাড়ির সবাই মিলে আমাকে বিয়ে দিয়ে দেয়, আর আমিও নিজেকে আর ধৈর্য ধরতে না পেরে বিয়েটা করেই ফেলি। আমার বউ যথেষ্ট সুন্দরী ছিল, আর তোমরা হয়তো বা জানো, ঘরের বউ যদি সুন্দরী হয় তাহলে তাকে প্রতিদিন লাগাতে মনে চায়, এমনকি দিনে দুইবারও লাগাতে মনে চায়। আর ঘরের বউ যদি সুন্দর না হয় তাহলে তেমন একটা লাগাতে মনে চায় না। এজন্যই তোমরা সব সময় সুন্দরী দেখে বিয়ে করার চেষ্টা করবে। তো যাই হোক বন্ধুরা, আমার বউটি অনেক সুন্দরী ছিল, তাই আমি যখন তখন তাকে লাগাতে চাইতাম। এমনকি আমার বউ বিরক্ত হয়ে গিয়েছিল এত লাগানোর কারণে। কিন্তু কি করব বন্ধুরা, আমি তো না লাগিয়ে থাকতে পারি না, কারণ যখন তাকে লাগাই তখন আমার মনে হতো কোনো মডেল সুন্দরীকে লাগাচ্ছি, এবং তাদেরকে মনে মনে কল্পনা করে ইচ্ছামত উড়াধুরা লাগাতাম। কিন্তু হঠাৎ করে একদিন আমার মিস্টেক হয়ে যায়, ভুল করে আমার ছোট বোনকে লাগিয়ে ফেলি, কারণ ছোট বোন আমার বউয়ের কাপড় পরেছিল, আর আমি মনে পড়েছিলাম এটা বুঝি আমার বই হবে। তাই আমি তার মুখ চেপে ধরে ইচ্ছামত উড়াধুরা এক ঘন্টা লাগাই। পরবর্তীতে যখন তাকে আমার নিজের দিকে ঘুরিয়ে নেই, তখন দেখতে পারি সে আমার ছোট বোন। তার মুখ চেপে ধরে রাখার কারণে সে আমাকে বলতে পারেনি। তাহলে ঘটনাটি খুলেই বলি। প্রতিদিনের মতো সেদিন আমি অফিসে গেলাম এবং কাজ করলাম, আর সেদিন আমাদের অফিসে একটি নতুন মেয়ে জয়েন করেছে, যার চেহারা একদম ঝাক্কাস একটা পরীর মতো। ওকে দেখেই আমার খেলোয়াড় দাঁড়িয়ে গেল এবং মনে মনে কয়েকবার লাগিয়ে ফেললাম, আর নিজেই স্বর্গীয় সুখ অনুভব করলাম। অলরেডি তাকে মনে মনে কল্পনা করার কারণে হালকা পানি দিয়ে আমার কাপড় চোপড় ভিজে গেছে। ভাগ্য ভালো ছিল নিচে ছোট কাপড় পরেছিলাম। এরকম করে আমার মাথা পুরোটাই গরম হয়ে রইল, এবং ভাবলাম আজকে বাসায় গিয়ে বউকে একটি সারপ্রাইজ দেব। তাকে পেছন থেকে জড়িয়ে ধরে ইচ্ছামত উড়োজারা লাগানো শুরু করব, কিন্তু তাকে কোনো কথা বলার সুযোগ দেব না এবং আমাকে দেখার ও সুযোগ দেব না। কাজ শেষে তাকে সুযোগ দেব, আর বলবো এখন যদি আমি না হয় অন্য কেউ লাগাতো, তখন তোমার কেমন লাগতো? মানে এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমি ইচ্ছা করলাম। বাসায় গেলাম, গিয়ে দেখলাম আমার বউ রান্নাঘরে উপুর হয়ে কি যেন খুঁজতেছে। তখন আমি এটাকেই সুযোগ মনে করলাম। এরপরে আমি দ্রুত অফিসিয়াল ব্যাগটি রেখে নিজের খেলোয়াড়ে পানি দিয়ে ভিজিয়ে নিলাম, এবং হাতেও কিছু পানি নিলাম যাতে তার খেলার মাঠে দিয়ে সরাসরি প্রবেশ করানো সহজ হয়। এছাড়া তো মাঠ না ভিজা থাকলে প্রবেশ করতে চাইবে না, তাই হাতে পানি নিলাম এবং তার মাঠ দিয়ে ভিজিয়ে নিলাম, এবং আরেক হাত দিয়ে তার মুখ চেপে ধরে রইলাম, আর আমার দিকে ঘুরতে দিলাম না। এবং শুরু থেকে আমি হুটহাট করে আমার খেলোয়াড়টি তার মাঠে প্রবেশ করিয়ে দিলাম, এবং আমার সারাদিনের মনের চাহিদা এর ঝালো মেটাতে লাগলাম, এবং যা যা মনে মনে কল্পনা করেছিলাম সেগুলো পূরণ করতে লাগলাম। আর অফিসের সেই নতুন সুন্দরী মেয়ের চেহারা মনে করে করে আরও জোরে জোরে লাগাতে লাগলাম। বউ আমার অনেক ছোটাছুট করতে লাগল এবং জোরাজোরি করতে লাগল, আর কি যেন বলতে চাচ্ছিল, কিন্তু আমি জোরে মুখ চেপে ধরে রাখার কারণে সে কিছু বলতে পারল না। এভাবে আমি আমার ইচ্ছামত থেকে উড়াধুরা খেলতে লাগলাম। তবে বন্ধুরা, আজকে খেলাটি আমার কাছে একটু অন্যরকম মনে হল, কারণ যেহেতু প্রতিদিন বউকে একবার দুবার করে লাগানো হয়, তাই তার খেলার মাঠ সম্পর্কে আমার একটি আইডিয়া আছে, যে তার খেলার মাঠটি কতটুকু শক্ত এবং কতটুকু নরম। তারপরেও তখন আমার মাথায় কোনো সেন্স কাজ করল না, আর কোনো পুরুষের মাথা তখন ঠিক থাকে না। এরপরও সারাদিন আমি আর ওই মেয়েকে দেখে আরও মাথা ঠিক নেই, তাই একটু অন্যরকম মনে হলেও আমি আর এদিক ওদিক ভাবলাম না, ইচ্ছামতো খেলতে থাকলাম।
এভাবেই প্রায় এক ঘন্টা খেললাম এবং দেখতে পেলাম যে আমার খেলার সময় শেষ হয়ে আসছে। তাই আমি সম্পূর্ণ পানি তার খেলার মাঠের গহীন কুয়াতে দেওয়ার ইচ্ছা করলাম এবং খেলার গতি আরও জোরে বাড়িয়ে দিলাম। বুঝতেই তো পারছো না, একদিন পুরুষের যখন ওইটা বাহির হওয়ার সময় আসে তখন তার মধ্যে কেমন গতি কাজ করে। ঠিক আমার মধ্যেও তাই হলো। পুরো গায়ের শক্তি দিয়ে খেলতে লাগলাম এবং মনে হচ্ছিল দুনিয়াটাই আমার কাছে স্বর্গের মতো। কিছুক্ষণ পর সম্পূর্ণ গায়ের শক্তি দিয়ে খেলোয়াড়টি তার মাঠে চেপে ধরে রইলাম আর সমস্ত পানি তার খেলার মাঠের গহীন কুয়াতে ছেড়ে দিলাম এবং অনেকক্ষণ এভাবে চেপে ধরে রইলাম যাতে করে পানি একটু বাইরে বেরিয়ে না আসে। আর যখন নিজের মনের শান্তিটা পরিপূর্ণ হল তখন আমি তার খেলার মাঠ থেকে তুলে আনলাম এবং তার মুখ ছেড়ে দিলাম এবং তার মুখ ছেড়ে দেওয়ার পরে আমার দিকে তাকে যখন ঘুরিয়ে নিলাম তখন আমি যেন আকাশ থেকে মাটিতে পড়ে গেলাম, কারণ এতক্ষণ যাকে নিজের বউ মনে করে লাগালাম সে তো আমার বউ নয়, সে আমার আপন ছোট বোন। হায় হায়, এটা আমি কি করলাম! এখন ছোট বোনকে এক ঘন্টা লাগালাম এবং নিজের গরম পানি তার খেলার মাঠের কুয়াতে প্রবেশ করিয়েছিলাম, অর্থাৎ বোনের পেটে ভাইয়ের পানি। তখন আমি লজ্জা একদম লাল হয়ে গেলাম আর ছোট বোন আমাকে বলল, ভাইয়া তুমি এটা আমার কি সর্বনাশ করলে! আমি তোমাকে শুরুতেই বলতে চাচ্ছিলাম যে আমি তোমার বউ নয়, আমি তোমার ছোট বোন, কিন্তু তুমি আমার মুখ চেপে ধরে রাখার কারণে আমি বলতে পারিনি আর তুমি আমাকে ঘোরার সুযোগ দাওনি। খেলা করলে ভালো কথা, হয়তোবা ভুলে খেলা করে ফেলেছ, কিন্তু সমস্ত গরম পানিগুলো আমার খেলার মাঠের গহীন কুয়েতে কেন দিয়ে দিলে? এখন আমি কি করব? আমার পেটে তো সন্তান এসে যাবে আর আমি একজন অবিবাহিত মেয়ে। তুমি নরম মাঠে খেলা করে আরাম পেয়েছ, বিধায় আরও উড়ে ধরে ফেলেছ, তাই না ভাইয়া? তখন কি আর করার, আমি লজ্জায় লাল হয়ে গেলাম এবং ছোট বোনের হাত পা জড়িয়ে ধরলাম, বললাম, প্লিজ বোন, ভুল হয়ে গেছে, কিছু মনে করিস না, আর কোনোদিন এরকম হবে না, আর তোকে আমি আজকেই একটি ওষুধ নিয়ে এসে দেব, ওটা খেলে ফেটে আর বাচ্চা ধরবে না। এভাবে অনেকক্ষণ পর্যন্ত কাকুতি করার পরে ছেট বোন বলল, আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না, তবে একটা শর্ত আছে, সেই শর্তটা যদি মানিস তাহলে তো বউকে আমি বলবো না যে তুই আমাকে লাগিয়েছিস। আমি বললাম, কি শর্ত, এখনই বলে ফেলো। তখন আমার বোন বলল যে আমাকেও তোর বউয়ের মতো এরকম প্রতিদিন লাগাতে হবে, কারণ আমি আজকে যে সুখ পেয়েছি আমি সেই সুখ প্রতিদিন পেতে চাই। তখন আমি ছোট বোনকে বললাম, এটা তো তোর ভাবির অধিকার, আর আমি তোর আপন বড় ভাই হয়ে তোকে কিভাবে লাগাই, আজকে না হয় ভুলে লাগিয়ে ফেলেছি। তখন ছোট বোন বলল, আমি অত কিছু বুঝি না, আমি মজা পেয়েছি, আমাকে প্রতিদিন লাগাতেই হবে, এছাড়া কিন্তু আমি ভাবির কাছে সব কিছু বলে দেব এবং তোমাকে ফাঁসিয়ে দেব। তখন আমি ভাবলাম, ছোট বোন যদি আমার বউকে বলে দেয় তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যাবে, আমি বিপদে পড়ে যাব এবং সংসারে অশান্তি সৃষ্টি হবে, তাই রাজি হয়ে গেলাম এবং বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু কোনোদিন যদি তোর ভাবি জানতে পারে তখন বিষয়টি কেমন হবে? ছোট বোন তখন বলল, আচ্ছা আমি যেভাবেই হোক ভাবিকে ম্যানেজ করে নেব, তুমি কোনো চিন্তা করো না, যেহেতু আমি একজন মেয়ে আরেকজন মেয়েকে অবশ্যই ম্যানেজ করতে পারব। অথবা আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে লাগানো তো শেষ, আবার কালকে লাগাবো। তারপর সেদিনকার মতো আমরা যে যার রুমে চলে গেলাম এবং আমার বউকেও রাত্রে লাগালাম, কারণ এত সুন্দর সুন্দরী বউ পাশে শুয়ে থাকলে না লাগিয়ে শুয়ে থাকা সম্ভব না, তাই মনের ইচ্ছা মতো আবারও লাগালাম। এবং পরের দিন ছোট বোন আমার কাছে আসলো, এসে বলল, ভাইয়া ভাবি গোসলের গেছে, এখন তুমি কাজটা সেরে ফেলো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি পজিশন হয়ে বসে যা, আমি তাড়াতাড়ি কাজটা সারছি। অবশ্য তোর ভাবি গোসলে গেলে অনেক সময় লাগে, প্রায় এক ঘন্টাও তোকে লাগাতে পারবো, চিন্তা নেই। অতঃপর ছোট বোন নিজে সম্পূর্ণ উন্মুক্ত হয়ে পজিশন হয়ে বসে গেল আর আমিও তার মাঠে পানি দিয়ে মাটিগুলো নরম করে নিলাম। এবং আমার আছে, কাউকে বলবো না, তবে একটা শর্ত আছে, সেই শর্তটা যদি মানিস তাহলে তো বউকে আমি বলবো না যে তুই আমাকে লাগিয়েছিস। আমি বললাম, কি শর্ত, এখনই বলে ফেলো। তখন আমার বোন বলল যে আমাকেও তোর বউয়ের মতো এরকম প্রতিদিন লাগাতে হবে, কারণ আমি আজকে যে সুখ পেয়েছি আমি সেই সুখ প্রতিদিন পেতে চাই,
তখন আমি ছোট বোনকে বললাম, এটা তো তোর ভাবির অধিকার, আর আমি তোর আপন বড় ভাই হয়ে তোকে কিভাবে লাগাই, আজকে না হয় ভুলে লাগিয়ে ফেলেছি। তখন ছোট বোন বলল, আমি অত কিছু বুঝি না, আমি মজা পেয়েছি, আমাকে প্রতিদিন লালাতেই হবে, এছাড়া কিন্তু আমি ভাবির কাছে সব কিছু বলে দেব এবং তোমাকে ফাঁসিয়ে দেব। তখন আমি ভাবলাম, ছোট বোন যদি আমার বুকে বলে দেয় তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যাবে, আমি বিপদে পড়ে যাব এবং সংসারে অশান্তি সৃষ্টি হবে, তাই রাজি হয়ে গেলাম এবং বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু কোনোদিন যদি তোর ভাবি জানতে পারে তখন বিষয়টি কেমন হবে? ছোট বোন তখন বলল, আচ্ছা আমি যেভাবেই হোক ভাবিকে ম্যানেজ করে নেব, তুমি কোনো চিন্তা করো না, যেহেতু আমি একজন মেয়ে আরেকজন মেয়েকে অবশ্যই ম্যানেজ করতে পারব। অথবা আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে লাগানো তো শেষ, আবার কালকে লাগাব। তারপর সেদিনকার মতো আমরা যে যার রুমে চলে গেলাম এবং আমার বুকেও রাত্রে লাগালাম, কারণ এত সুন্দর সুন্দরী বউ পাশে শুয়ে থাকলে না লাগিয়ে শুয়ে থাকা সম্ভব না, তাই মনের ইচ্ছা মতো আবারও লাগালাম। এবং পরের দিন ছোট বোন আমার কাছে আসলো, এসে বলল, ভাইয়া ভাবি গোসলের গেছে, এখন তুমি কাজটা সেরে ফেলো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি পজিশন হয়ে বসে যা, আমি তাড়াতাড়ি কাজটা সারছি। অবশ্য তোর ভাবি গোসলে গেলে অনেক সময় লাগে, প্রায় এক ঘন্টাও তোকে লাগাতে পারবো, চিন্তা নেই। অতঃপর ছোট বোন নিজে সম্পূর্ণ উন্মুক্ত হয়ে পজিশন হয়ে বসে গেল, আর আমিও তার মাঠে পানি দিয়ে মাটিগুলো নরম করে নিলাম এবং আমার খেলোয়াটি তার মাঠে নামিয়ে দিয়ে খেলতে লাগলাম। তবে বন্ধুরা, যখন ছোট বোনকে লাগাতাম তখন আলাদা একটি ফিল হতো, কারণ ছোটবেলা থেকেই প্রায় একসাথে মানুষ হয়েছি এবং তাকে নিজে থেকে অনেকবার দেখেছি। আজকে সে বোন আমার সামনে উন্মুক্ত হয়ে বসে আছে আর আমি তাকে লাগাচ্ছি, বিষয়টি ভাবতেই মনের মধ্যে অন্যরকম একটি অনুভব হয়। আর ছোট বোন যেহেতু অবিবাহিতা ছিল, তাই আর খেলার মাঠটি অনেক শক্ত ছিল, যেখানে খেলা করে অনেক অনেক আরাম পাওয়া যায়। বিশেষ করে বন্ধুরা, তোমরা একজন মহিলার সাথে খেলা করবে আর একজন অবিবাহিতা কুমারী মেয়ের সাথে খেলা করবে, অবশ্যই কুমারী মেয়েকে খেলা করে দশ গুণ বেশি মজা পাবে। ঠিক আমারও তাই এরকম মনে হল। ছোট বোনকে যখন মনে হচ্ছিল আমি যেন সুখের সর্বোচ্চ সুখ পাচ্ছি, কিন্তু বন্ধুরা, হঠাৎ করে একদিন আমি অফিসে আছি, ছোট বোন আমাকে কল দিল, বলল, ভাইয়া আজকে তোমার জন্য একটি চরম সুসংবাদ আছে। আমি বললাম, কিসের সংবাদ? ছোট বোন বলল যে আমি ভাবিকে বলে সব কিছু ম্যানেজ করে ফেলেছি, এখন থেকে তোমাকে আর লুকোলিওকে আমাকে লাগাতে হবে না, ভাবিকে এবং আমাকে একসাথে এক বিছানায় লাগাতে পারবে। এ কথা শোনার পর আমি তো যেন খুশিতে নেচে নেচে উঠলাম, কারণ জীবনে অনেকবার মোবাইলে ভিডিওতে অনেকবার দেখেছি, কিন্তু বাস্তবেও যে আমার এরকম সুযোগ আছে তা কল্পনা করতে পারিনি। আমি আনন্দে নেচে নেচে উঠলাম এবং সেদিন আর অফিস করতে ভালো লাগল না, তাই অফিসের বসকে বলে ছুটি নিয়ে নিলাম দুপুরবেলাতেই, এবং সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আমি বাসায় চলে গেলাম যে এখনই গিয়ে তাদেরকে লাগাব, কারণ আমার আর দেরি একটু সহ্য হচ্ছিল না। অতঃপর বাসায় গিয়ে দেখলাম আমার রুমে আমার বউ এবং ছোট বোন একসাথে বসে গল্প করছে। আমাকে দেখার মতোই আমার বউ বলল, কি ব্যাপার, এতদিন লুকিয়ে লুকিয়ে ছোট বোনকে লাগানোর কি দরকার ছিল, আমাকে বললেই তো পারতে, সে আমার একটিমাত্র নন, তার মনের এত চাহিদা আমি ভাবি থাকতে কেন ও কষ্টে থাকবে। তুমি ভুল করেছ, এতদিন আমাকে বললে, আমরা তিনজন একসাথে এক বিছানায় খেলা করতাম। এ কথা শোনার পরে আমি সত্যি সত্যি আনন্দে নিচে উঠলাম এবং ব্যাগটি রেখে দ্রুত দরজা লাগিয়ে দিলাম। তখন তারা দুজনেই বলতে লাগল যে এখন কেন তুমি অফিস থেকে দুপুরে চলে আসলে, কেন রাত্রে লাগালেই তো পারতে। তখন আমি বললাম যে তোমরা আমাকে যে সুসংবাদ দিয়েছ আমি আর নিজেকে অবশ্যই ধরে রাখতে পারিনি, কোনো কাজে মন বসছিল না আমার, তাই অফিস থেকে ছুটি নিয়ে চলে এসেছি, আর যেহেতু চলে এসেছি তাই এখনই প্লিজ আমাকে লাগাতে দাও। অতঃপর তারা দুজনই বলল, আচ্ছা ঠিক আছে, যেহেতু চলে এসেছ নাও, এবার তোমার যা মনে চায়, তোমার এতদিনের মনের আশা আকাঙ্ক্ষা এবং যত ইচ্ছা চলা আছে সব আমাদের দুজনের উপর একসাথে পূরণ করো। অতঃপর আমি তাই করলাম, প্রথমে মোবাইলে একটি ভিডিও ওপেন করে নিলাম এবং সেটা খাটের উপর রেখে তারা যেভাবে করছিল আমিও ঠিক সেভাবেই করা শুরু করলাম,
এবং তাদের সেই সুখটা মনে মনে ফিল করলাম। পরবর্তীতে দেখতে পেলাম যখন সাধারণত মানুষ দুজনকে একসাথে লাগায় তখন কুকুরের মতো দুজনকে পাশাপাশি বসিয়ে লাগায়, কারণ এতেই নাকি বেশি মজা পাওয়া যায়, কারণ দুজনের সবকিছু একবারে দেখতে পাওয়া যায়। আর আমিও তাই করলাম, দুজনকে পাশাপাশি কুকুরের মতো বসালাম এবং তাদের দুজনের মাঠেই পানি দিয়ে ভিজিয়ে দিলাম যাতে করে আমার খেলা করা সহজ হয়। এবং তখনকার সেই চিন্তা আমি কখনো ভুলতে পারি না। মনে চাচ্ছিল না করে শুধু চেয়ে চেয়ে তাদের দুজনের মাঠ পেছন থেকে দেখি, অর্থাৎ দেখার মতো দুটি জিনিস। মনে হচ্ছিল আমার যদি দুটি খেলোয়াড় থাকত তাহলে দুজনকে একসাথে খেলা করতে পারতাম। অতঃপর আমি আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে আমার বউকে দিয়ে শুরু করলাম, কারণ ভাবলাম যদি শুরুতেই বোনকে দিয়ে শুরু করি তাহলে বউ আবার মাইন্ড করতে পারে। তাই বউকে দিয়ে শুরু করলাম এবং ছোট বোনের খেলার মাঠে হাত দিয়ে তার নরম কাদামাটিগুলো নাড়াচাড়া করতে লাগলাম। তখন আমার মধ্যে যে আনন্দ কাজ করছিল সেটা মনে হয় স্বর্গেও পাওয়া যাবে না। অতঃপর এভাবে বউকে পাঁচ মিনিট লাগানোর পরে বললাম, দুজনের এখন থেকে সমান অধিকার, তাই তোমাকে পাঁচ মিনিট লাগিয়েছি, এখন বোনকেও পাঁচ মিনিট লাগাতে হবে। এরপরে বুয়ের খেলার মাঠ থেকে খেলোয়াড়টি বের করে ছোট বোনের খেলার মাঠে প্রবেশ করিয়ে দিলাম, আর তখন আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুখময় সময় মনে হল। এভাবে দুজনকে পালাক্রমে অনেকক্ষণ খেললাম। অতঃপর আমার পায়ে বের হওয়ার সময় হয়ে আসছিল। তখন আমি ভাবলাম কার মাঠের মধ্যে পানি প্রবেশ করাব। তখন চিন্তা করলাম বউয়ের খেলার মাঠেই পানিটি প্রবেশ করাই, তাহলে বউ মাইন্ড করবে না। আর আজকে বইয়ের মাঠে, কালকে করাবো ছোট বোনের মাঠে। এবং তাই করলাম। আস্তে আস্তে আমার সময় শেষ হয়ে আসছিল এবং ফুলে গরম হয়ে যাচ্ছিল। তখন ছোট বোনের মাঠ থেকে খেলোয়াড়টি খেলাটি বের করে বউয়ের খেলার মাঠে প্রবেশ করলাম এবং বেশ কয়েকবার জোরে জোরে এবং গায়ের শক্তি দিয়ে আসা যাওয়া করালাম। তারপর পরিপূর্ণ গায়ের শক্তি দিয়ে খেলোয়াড়টি তার খেলার মাঠে চেপে ধরে রইলাম এবং একটু পরে চিরিক চিরিক করে সমস্ত গরম পানিগুলো তার খেলার মাঠের গহীন কুকুতে ফেলে দিলাম, আর জীবনের প্রথম স্বর্গীয় সুখ অনুভব করলাম। এরপর প্রতিদিন আমরা তিনজনে এভাবে খেলা করতাম এবং একেক দিন এক একজনের মাঠের কুয়াতে পানি প্রবেশ করাতাম। আর মনে হচ্ছিল পৃথিবীর মধ্যে আমি একমাত্র ভাগ্যবান ব্যক্তি যে কিনা নিজের বউয়ের সাথে নিজের বোনকে লাগাতে পারে, অর্থাৎ এরকম সুখ মনে হয় স্বর্গ পাওয়া যাবে না। এভাবেই চলতে থাকলেও আমাদের জীবনকাল, যতদিন না ছোট বোনের বিয়ে হল ততদিন আমরা এভাবেই খেলাধুলা করতাম। প্রিয় বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত থাকবে, বাই বাই।